শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন একদম খাদের কিনারাই। প্রাথমিক বিদ্যালয়ে এখন প্রায় 40% জনবল নাই। চিকিৎসা বিজ্ঞান পড়ার খুব শখ ছিল, কিন্তু মেধায় বিরোধী দলের কণ্ঠকে আপনি দমিয়ে দিবেন না। বিরোধী দলের কণ্ঠ যেন আমরা উচ্চারিত করতে পারি, সেটা আমি আশা করব আপনার কাছে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিল এখানে নিয়ে এসেছে, একটু সময় দিবেন। বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ বিল 2022। অবশ্যই কলেজ প্রতিষ্ঠা করতে গেলে একটা আইন, একটা বিলের দরকার আছে, সেটার আলোকে আপনি নিয়ে এসেছেন। বিলের অনেক বিষয় খুব কঠোরতা রয়েছে। আইন করতে গেলে যদি সেটা আপনি প্রয়োগ করতে না পারেন, এ ধরনের আইন মনে হয় করা ঠিক হবে না। আমাদের চিন্তা করতে হবে যে আমি যে উদ্দেশ্যে আইনটা করছি সেটা আমি কতটুকু আপনার এটা সাফল্যের সাথে বাস্তবায়ন করতে পারবো। আজকে মাননীয় স্পিকার, শিক্ষা, এখানে মাননীয় শিক্ষামন্ত্রী আছেন, স্বাস্থ্যমন্ত্রী আছেন, প্রাথমিক শিক্ষা আছে কিনা জানি না, শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন একদম খাদের কিনারাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে বলবো যে আপনি তথ্য নেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন প্রায় 40% জনবল নাই। তো যেখানে 40% জনবল, সেখানে একটা প্রাইমারি শিক্ষা ব্যবস্থা কিভাবে চালু থাকবে? আজকে বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আজকে প্রায় 50-60 হাজার আপনার পদ খালি। তা আজকে সেই জায়গাগুলোর অবস্থা কি মাননীয় স্পিকার? আপনি এখানে আজকে মেডিকেল কলেজ বিল নিয়ে আসছেন, এখানে গত 26 তারিখ আপনার যুগান্তরে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রী সেটি দেখেছেন, যেহেতু আপনি বিলটা উত্থাপন করছেন সেখানে পরিষ্কার। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম মাননীয় স্পিকার, এবং আমার চিকিৎসা বিজ্ঞান পড়ার খুব শখ ছিল, কিন্তু মেধায় টিকতে পারিনি। আপনার এখানে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, শেষ এক মিনিট বলুন, মেডিসিন এবং ভাইরোলজি, এই বিষয়গুলো চিকিৎসা শাস্ত্রের প্রাণ। এখানে যে রিপোর্ট এসছে যে বর্তমান যে 37টি সরকারি মেডিকেল কলেজ, সেই 37টি মেডিকেল কলেজে প্রায় 40% আপনার শিক্ষক নাই। এই সমস্ত শিক্ষা থেকে যারা শিক্ষার্থী তারা ভয়ানকভাবে বঞ্চিত হচ্ছে। আর বেসরকারি কলেজে যে তথ্য দিয়েছে তাতে নয় জেলা প্রতিষ্ঠা করেছেন, 9000 জনবলের মধ্যে অর্ধেকের বেশি নাই। তাহলে এই আইন করব আমি, এই যে উদ্দেশ্য, যে লক্ষ্যকে সামনে রেখে চিকিৎসা বিজ্ঞান নিয়ে তো তামাশা করা যাবে না। মাননীয় স্পিকার, বারবার বলে আসছি, এটা একটা বিশেষায়িত শিক্ষা। এখানে যদি আপনি সত্যিকার অর্থে আপনি বিশেষ দৃষ্টি না দিতে পারেন, আগে সরকারি মেডিকেল কলেজগুলোতে যে ঘাটতিটা রয়েছে এইটা পূরণ করে 37টা মেডিকেল কলেজে যদি আমি সঠিকভাবে সেখানে যথাযথ জনবল দিতে পারি, তাহলে তো আমাদের এখান থেকে একটা ভালো মানের আমি আপনার মেডিকেল শিক্ষার্থী তৈরি করতে পারবো। আপনি বেসরকারি মেডিকেল করছেন, কিন্তু আপনার লাইসেন্স বিক্রি করবে, এগুলো আপনার ওই ডাক্তারি সার্টিফিকেট বিক্রি করবে, গ্রামে গঞ্জে যে ডাক্তারি সার্টিফিকেট নিয়ে। ধন্যবাদ।